প্রধানমন্ত্রী ভারতে গিয়ে বাংলাদেশের সার্বভৌমত্ব বিক্রি করছেন যা দেখার জন্য অপেক্ষায় দেশবাসী তিস্তা সহ অভিন্ন নদীর পানি বন্টন সীমান্ত হত্যাসহ কোন দাবি প্রধানমন্ত্রী পূরণ করতে পারেননি সকালে মহিলা দলের নতুন কমিটি নিয়ে জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের এসব কথা বলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির ক্ষমতায় থাকার জন্য যেটি আপনার পররাষ্ট্রমন্ত্রী বলেছে সেই জন্য দেন দরবার করতে গেছেন আর এই দেন দরবার করতে গিয়ে বাংলাদেশের সার্বভৌমত্ব কতটুকু বিক্রি করছেন এটাই এখন দেখার বিষয় এটি আজকে জনগণ চেয়ে আছে যে প্রধানমন্ত্রী এখন কি করছেন এবং কতটুকু দেশের সার্বভৌমত্ব বিক্রি করে নিজের অবৈধ ক্ষমতা টিকিয়ে রাখার চেষ্টা করছেন